আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইজি রেসিপি বাই ইজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরো একটি মজার এবং সহজ রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি। গরুর মাংসের বিরিয়ানি কিন্তু আমার মতো সবারই অনেক পছন্দের। গরুর মাংসের বিরিয়ানি ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বিরিয়ানি রান্না করেন, তাহলে খুব সহজে এবং অল্প সময়ে একদম পারফেক্ট ভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন। তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন তবে সময় নষ্ট না করে ঝটপট মজার এই বিরিয়ানিটা রান্না করে ফেলি। আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য হাড় চর্বি সহ মাংস নিয়েছি 1 কেজি। আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে একটি কড়াই নিয়েছি। আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব 3 থেকে 4 টুকরো দারচিনি। আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা সাদা এলাচ এবং 3টা ছোট কালো এলাচ। আমি সাদা এবং কালো এলাচ গুলোকে থেতলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতা গুলোকে আমি টুকরো করে নিয়েছি। আমি 5 থেকে 7টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। 10 থেকে 12টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমি অর্ধেক গোলমরিচ থেতলিয়ে নিয়েছি, বাকি অর্ধেক আস্ত রেখেছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মরিচ, 2 টেবিল চামচ পরিমাণ লবণ। এখানে আমি অর্ধেক পরিমাণ জয়ফল এবং 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা নিয়েছি। আমি এগুলোকে আগে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1/3 কাপ পরিমাণের থেকে একটু কম সয়াবিন তেল। দেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলোকে মেখে নেব। এই মাংসের সাথে মশলাগুলো মেখে নেওয়ার কাজটা কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে করতে হবে, যেন প্রত্যেকটা মাংসে গায়ে গায়ে মাংসের মশলাটা লেগে থাকে। আপনারা চাইলে 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিতে পারেন। আমি কোনো রেস্টে রেখে দিব না, আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার মাংস থেকে কিন্তু পানি ছেড়েছে। এরপর যে আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে পানিটা শুকিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমার সম্পূর্ণ পানি শুকাতে সময় লেগেছে 6 মিনিট। আমি একটু নেড়ে দিচ্ছি। মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয় নাই, আমি মাংসটা অর্ধেক পরিমাণ সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণের পানি দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নেব। 6 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি এবং একটা হাতা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংসটা কিন্তু মোটামুটি অর্ধেকটা পরিমাণে সেদ্ধ হয়ে এসেছে, বাকি অর্ধেক সেদ্ধটা বিরিয়ানি রান্না করার সময় হয়ে যাবে। এ পর্যায়ে আমি মাংসটাকে সাইডে রেখে দিব। আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে 500 গ্রাম চিনি গুঁড়ো চাল নিয়েছি। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে নিয়েছি, যেন চালে কোনো পানি লেগে না থাকে। বিরিয়ানি রান্না করার জন্য আমি এরকম চওড়া কড়াই ব্যবহার করব। কড়াইটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে ছেঁকে রাখা চাল। আমি হাতা দিয়ে চালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর চালটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, চাল ভাজা ভালো না হলে বিরিয়ানিটা কিন্তু ভালো হবে না। সম্পূর্ণ বিরিয়ানির টেস্টটা নির্ভর করে এই চাল ভাজার উপর।
চাল যদি আপনি খুব ভালো করে ভেজে নেন তাহলে বিরিয়ানিটা খেতেও অনেক টেস্টি হয়। চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। যদি চাল ভাজা ভালো না হয় তাহলে বিরিয়ানিটা খুব ভালো সেদ্ধ হয় না, খেতে অতটা মজা লাগে না। তাই আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। চালটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবং চালের গায়ের কালারটাও হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি। আমি যেহেতু 500 গ্রাম চাল নিয়েছিলাম তার জন্য তার ডাবল 1 লিটার পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিব, আর অবশ্যই ফুটানো পানি ব্যবহার করবেন। আমি এর মধ্যে দিয়ে দিব কষিয়ে রাখা মাংস। আমার সম্পূর্ণ মাংস দেওয়া হয়ে গেছে, এবার আমি নেড়ে দিব। আমি চালের সাথে মাংসগুলো দিয়ে দিলাম কারণ মাংসের যে মশলাগুলো ব্যবহার করেছি যেন চাল ফুটতে ফুটতে মাংসে থাকা মশলার ফ্লেভার সম্পূর্ণ চালে ছড়িয়ে যায় আর মাংসটা আরো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দেবো 5 থেকে 7টা কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ দিলে বিরিয়ানির ফ্লেভারটা আরো সুন্দর আসে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে লো এর মাঝামাঝি রেখে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমি হাতা দিয়ে একটু ওপর নিচ করে দিচ্ছি। আমার কিন্তু বিরিয়ানির চাল এখনো পর্যন্ত সেদ্ধ হয় নাই, তাই আমি বিরিয়ানিটাকে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার লো ফ্লেমে আমি রেখে দিব পুরো 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার বিরিয়ানি কিন্তু একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি পরিবেশন করে দেখাবো। আমি পরিবেশনের জন্য একটি ট্রে ব্যবহার করছি এবং ট্রের মধ্যে বিরিয়ানি গুলো দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং বিরিয়ানির চাল কিন্তু একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার বিরিয়ানি পরিবেশন করা হয়ে গেছে। বিরিয়ানিটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য আমি এর উপরে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ এবং কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব যেন দেখতে আরো একটু আকর্ষণীয় লাগে। বিরিয়ানি খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে। আমার মতো যারা বিরিয়ানি পাগল আছে তারা খুব সহজে আমার এই রেসিপি ফলো করে বিরিয়ানি রান্না করে খেতে পারবেন। আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বিরিয়ানি তৈরি করেন তাহলে খুব সহজেই পারফেক্ট ভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন। এই বিরিয়ানি রান্না করা কিন্তু খুবই সহজ এবং এটা খেতে অনেক মজার। বিরিয়ানি ছোট বড় সবারই অনেক পছন্দের। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সাথে লাইক এবং শেয়ার করবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নেবেন, যাতে পরবর্তী মজার মজার ভিডিও রেসিপি আপলোড করলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।